জামগ্রাম মণ্ডলায় পঞ্চায়েতের অন্তর্গত মণ্ডলায় বাজারতলা এলাকায় বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির মুখে কালি ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা, আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে তার নজরে পড়ে এলাকার বিজেপি কর্মীদের। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে বিহারে এনডিএ জোট জেতার পরে পান্ডুয়ার মণ্ডল গ্রামের বিজেপি কর্মীরা বিজয় উল্লাস করে। এরপরে আজ সকালে তারা দেখেন লকেট চ্যাটার্জি, মুকুল রায় ও দিলীপ ঘোষের ব্যানারে কে বা কারা কালি ছিটিয়ে দিয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এর প্রতিবাদে আজ বিকেলে এলাকায় মিছিল করে বিজেপি কর্মীরা। অন্যদিকে পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চ্যাটার্জি জানান, তৃণমূলের কোনো কর্মী এর মধ্যে জড়িত নেই, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। তদন্তে পান্ডুয়া থানার পুলিশ। গতকাল রাত্রেবেলা যখন আমরা ওই বিহারের বিধানসভা নির্বাচনের যখন ফল আমরা জানতে পারি, জানতে পারার পরে ওই এলাকার কিছু আমাদের কর্মী কার্যকর্তা তারা মানে আনন্দে উল্লাসিত হয়, একটা ছোট মতো একটা মিছিল টাইপের করে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালবেলা ওইখানে আমাদের যে সমস্ত আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে সমস্ত ফ্লেক্সগুলো রয়েছে সেইগুলোতে কালি দিয়ে একদম খুব বাজে অবস্থা কালি দিয়ে ভরিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। কার কার ফ্লেক্স করা হয়েছে? যেরকম আমাদের কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আমাদের সাংসদ লকেট চ্যাটার্জি, এরকম আমাদের সিনিয়র কার্যকর্তাদের ফ্লেক্সে কালি দিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে এটা আপনি মনে করছেন? এই নোংরা রাজনীতি তো কারা করেছে মানে এগুলো তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ করতে পারে না। তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতির কালচারে তারা বিশ্বাসী, তো তৃণমূল কংগ্রেসই করেছে। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ জানিয়েছি, পুলিশ বলেছে আমরা দেখছি, তদন্ত করছি, কারা করেছে আমরা ব্যবস্থা নেব। আপনার নামটা দেখিনি। অশোক দত্ত, ভারতীয় জনতা পার্টি, হুগলি সাংগঠনিক জেলা কমিটির সদস্য, পান্ডুয়া বিধানসভা কনভেনর। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.